আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি এসেছি শিং মাছের মজাদার একটি রেসিপি নিয়ে, আর সেটা হলো শিং মাছ দিয়ে কাঁচা কলা। এখানে আমি শিং মাছ নিয়েছি 250 গ্রাম, আর এটা আমি কিভাবে পরিষ্কার করেছি ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখতে থাকুন, ভিডিও শেষে আমি বলে দিচ্ছি। আর এখানে আমি কাঁচা কলা নিয়েছি 1/2 কেজি, এবং সেটাকে আমি ভাপ দিয়ে নিয়েছি। যেহেতু কাঁচা কলায় কষ থাকে তাই কারির কালারটা কালো আসে, এজন্য আমি ভাপ দিয়ে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ, কাঁচামরিচ থালি করে নিয়েছি 6-7টি, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো খাবেন। আর এখানে আমি রসুন বাটা নিয়েছি 1 চা চামচ নিয়েছি, তেল পরিমাণ মতো, লবণ স্বাদ মতো। আর এখানে আমি শুকনো মশলা যা যা নিব, আমি এখানে হলুদ গুঁড়া নিব 1 চা চামচ, মরিচ গুঁড়া নিব 1 চা চামচ, আর জিরা গুঁড়া নিব 1/2 চা চামচ। চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমে আমি শিং মাছগুলোকে ভেজে নিব, এবং এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু হলুদ, আর একটু লবণ। এটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি এবং রেখে দিব প্রায় 10 মিনিট। আর পাশাপাশি আমি কাঁচা কলাগুলোকেও ভেজে নিব, সেখানেও আমি হলুদ নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি প্রথমে আমি একটি ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি শিং মাছগুলোকে। আমি এখন শিং মাছগুলোকে কড়া ভাজি করে নেব। আমার শিং মাছগুলো এভাবে আমি কড়া করে ভেজে নিয়েছি, এখন আমি এগুলো একে একে তুলে নিব। এখন আমি একই তেলে দিয়ে দিচ্ছি কলাগুলোকে। আমি এগুলোকে হালকা ভেজে নিব। এখানে আমি যে তেলটা দিয়ে মাছ এবং কলা ভেজেছিলাম সেই তেলটাই নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা বাদামি রং করে নেব। আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ফিরে আসছি হালকা বাদামি রং হওয়া পর্যন্ত। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করতে ভুলবেন না। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আমার পেঁয়াজের রং প্রায় বাদামি হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি
দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পালে, এখন আমি এটাকে হালকা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু গরম পানি। যেহেতু আমরা বাঙালি, আমাদের খাবারে বাঙালিয়ানের স্বাদ পুরো বিশ্বে আমি এখন এটাকে নেড়ে চেড়ে তেলটা উঠিয়ে নেব। মশলা তেল তাই উঠে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা কলা। আর এটাকে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচ মিডিয়াম লো করে দিচ্ছি। ফিরে আসছি হালকা কষানো পর্যন্ত। আমার কাঁচা কলা কষানো হয়ে এসেছে, এখন আমি এটাকে হালকা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যেহেতু আমি কলা এবং শিং মাছ দুইটিই ভেজে নিয়েছি, তাই আমি খুব বেশি পানি এখানে অ্যাড করবো না। আর এই পানিটি যখন ফুটে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব শিং মাছ। ফিরে আসছি ফুটে আসা পর্যন্ত। আমার কাঁচা কলাগুলো ফুটে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শিং মাছগুলোকে। আর ফিরে আসছি পুরোপুরি তেল উঠে আসা পর্যন্ত। আর আমি কিন্তু চুলার আঁচ মিডিয়াম লো রেখেছি। আমার শিং মাছের কারি হয়ে এসেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। আমার আজকের টিপসটি হলো, শিং মাছের ময়লা পরিষ্কার করতে গিয়ে আমাদের অনেক ঝামেলায় পড়তে হয়, তাই সহজে কিভাবে এর উপরের অংশটা আমরা সাদা করব সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। শিং মাছটা আমি প্রথমে কেটে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি আমি পেঁপে খোসা বাটা। আপনারা চাইলে পেঁপে গাছের পাতাও দিতে পারেন। আর এটাকে আমি এখন ভালোভাবে মেখে রেখে দিব 15 মিনিট। আর ফিরে আসছি 15 মিনিট পর। আমি এখন শিং মাছগুলোকে এভাবে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন, অলরেডি আমার শিং মাছ সাদা রং তুলে এসেছে। এখানে আপনাদের কোনো ঘষা মাজা কিছুই লাগতেছে না। দেখুন, মাছটি পুরোই পরিষ্কার হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ভালোভাবে ধুয়ে নেব। তৈরি হয়ে গেল মুখরোচক কারি শিং মাছ দিয়ে কাঁচা কলা। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে বাসায় অবশ্যই ট্রাই করবেন। ফিরে আসছি নেক্সট ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।